Assalamualaikum viewers, Village Life with Mala channel এ সবাইকে আবারো স্বাগত জানাই। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। বরাবরের মতন আবারো একটি ব্লেস ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর প্রতিদিনের মতন আমার প্রিয় ভাইয়া আপু আঙ্কেল আন্টিদের মনে করিয়ে দিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলের আজকেই নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে দৈনন্দিন জীবনের কাজকর্ম দিয়ে ভিডিওটি শুরু করলাম। এখন আমি আমাদের গরুকে খেতে দিচ্ছি। আমাদের মোট তিনটা গরু, এটা হচ্ছে গাই গরু এবং একটা ষাঁড় গরু আছে এবং একটা বাছুর আছে, মোট তিনটা গরু। আমি একে একে সব কয়টা গরুকেই খেতে দিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আপনাদেরকে আমার তিনটা গরুই দেখিয়ে দিলাম। আমার গরু তিনটা অনেক সুন্দর, তাই না বন্ধুরা? এটা হচ্ছে আমাদের বাড়ির পাশ বারান্দা, মানে এই বারান্দাতে বিচালি কেটে রাখা হয়েছে। যেহেতু তিনটা গরু, একা একা বিচালি কাটা অসম্ভব হয়ে যায়, ওই জন্য মেশিন নিয়ে এসে আমরা এভাবে অনেক করে বিচালি কেটে রেখে দিই। আর এই বিচালির মধ্যে আমার মুরগিগুলো ডিম পাড়ে। যতই জায়গা দিই এইখানে ডিম পেড়ে ওরা মজা পায়। আর সেই ডিমগুলোই আমার ছেলে প্রতিদিন এসে এভাবে খুঁজে খুঁজে নিয়ে যায়। আমি এবং আমার ছেলে এখানে ডিম খুঁজতে এসেছি। আমার ছেলে ডিমগুলো খুঁজছে আর আমি ভিডিও করছি। দেখেন বন্ধুরা, এ তো আমার একটা ডিম পেয়ে গেছে। আমার অনেকগুলো মুরগি, সবগুলোই এখানে ডিম পাড়ে। আর ভালোই লাগে প্রতিদিন এভাবে ডিম খুঁজে খুঁজে নেওয়ার একটা মজাই আলাদা। আমার ছেলে শুধু ডিম খুঁজছে আর আনন্দ করছে। ওর কি আনন্দ হয় দেখেন, এক জায়গায় কতগুলা ডিম, একবারে চার পাঁচটা মুরগি আমার ডিম পারছে আর একে একে সবগুলো ডিম একসাথে জমা করে পেড়েছে। আমি প্রতিদিনই এভাবে ডিমগুলো উঠিয়ে নিয়ে যাই। দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। আর এভাবে ডিম তুলে নেওয়ার একটা আনন্দই আলাদা। নিজের হাতে মুরগি পুষে সেই মুরগির ডিমগুলো এভাবে খুঁজে খুঁজে তোলা বা নেওয়ার একটা খুবই আনন্দ লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমার সবগুলো মুরগি ডিম পারছে, মোট সাতটা মুরগি আছে আমার। আর এই মুরগিগুলো প্রতিদিন এখানেই ডিম পারে। আর আমারও ভালো লাগে বলে আমি কিছু বলি না, যে ওদের যেখানে মজা হয় ডিম পেড়ে আমারও ভালো লাগে সেই ডিমগুলো ফুটে তুলতে। এ তো দেখেন বন্ধুরা কতগুলো একসাথে ডিম পেড়েছে আর কতগুলো ডিম আমরা পেয়েছি। আমার ছেলে এখনও খুঁজেই যাচ্ছে, জামু দেখো কত ডিম। দুই একদিন অবশ্য ওঠানো হয় না, সেজন্য আর কি এতগুলো ডিম একসাথে জমা হয়েছে। মনে থাকে না বা ইচ্ছা করেই খুঁজি না যে একবারে উঠাবো, তাই দেখেন বন্ধুরা
এখন আমার ছেলেটা ছাদের উপরে যে গাছগুলো আছে সেই গাছগুলোতে পানি দিচ্ছে। আমার ছাদের উপরের গাছের টমেটোগুলো দেখেন বন্ধুরা দিনে দিনে অনেক বড় হয়ে গেছে, আর আমার ছেলেও খুব আনন্দ করে টমেটোগুলো দেখছে আর পানি দিচ্ছে। এই পেঁপে গাছটা আমাদের বাড়ির পাশে লাগানো, ছাদ থেকে এই পেঁপেটা পাড়া যায়। দেখেন বন্ধুরা গাছে একটা পেঁপে পাকিয়ে লাল হয়ে আছে, আমি একটা কুঞ্চির সাহায্যে পেঁপেটা পেরে নিব। তো দেখতেই পেলেন বন্ধুরা পেঁপেটা পারলাম, আমি পেঁপেটা ধুয়ে এখন কুটে নেব, আমার ছেলে খাওয়ার জন্য বসে আছে। ভিডিওটির সাথেই থাকুন, আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের মোবাইলে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর যখন ইচ্ছা তখনই ভিডিওটি দেখে নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকের মতন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।